পাসপোর্টের রং যা বলে। পৃথিবীতে মাত্র চারটি রঙের পাসপোর্টই দেখা যায়। এই চারটি রং হলো মেরুন, নীল, সবুজ এবং কালো। জেনে নেওয়া যাক এই রঙগুলির মাহাত্ম্য। যুক্তরাজ্যের পাসপোর্ট মেরুন রঙের। ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সব দেশের পাসপোর্টই এই রঙের। কেবল ক্রোয়েশিয়ার রঙে একটা হালকা শেড আছে। এই রঙটির ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, এ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ব্র্যান্ডিং সম্ভব হয়েছে। ইউনিয়নের বাইরে বলিভিয়া, কলম্বিয়া, পেরু ও ইকুয়েডরের পাসপোর্টও এই রঙের। যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের পাসপোর্ট নীল। নীল রঙটি নতুন বিশ্বকে প্রতিকায়িত করে। 15টি ক্যারিবিয়ান দেশের পাসপোর্ট এই রঙের। বেশিরভাগ মুসলিম দেশের পাসপোর্ট সবুজ রঙের। এছাড়া সেনেগাল সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশের পাসপোর্টও সবুজ রঙের। সাধারণত পাসপোর্ট গাঢ় রঙের হয়ে থাকে। ময়লা হয়ে যাওয়া থেকে বাঁচাতেই এই ব্যবস্থা। আর গাঢ় রঙের মধ্যে একটা প্রাতিষ্ঠানিক গাম্ভীর্য তো থাকেই। এই বিষয়টি থেকেই বতসোয়ানা, জাম্বিয়া আর নিউজিল্যান্ড তাদের পাসপোর্টের রং কালো রেখেছে।